সমস্যা নাই, এই ভিডিওটা অনেকে ফেসবুকে শেয়ার করতেছে। তো এই ভিডিওর মূল কাহিনী হল 22 আগস্ট কাবা শরীফে তওয়াফ করার সময় একজন এশিয়ান হাজি মহিলা হঠাৎ করে রক্ত বমি করে এবং এটা খুব গুরুতর ভাবে সে অসুস্থ, আগে থেকে সে অসুস্থ ছিল গুরুতর, তো এখানে এসে এই অসুস্থতাটা প্রকট আকার ধারণ করে এবং বমি করা শুরু করে, অথবা সে পড়ে যায়। তারপর সেখান থেকে সিকিউরিটি এবং ফার্স্ট এইডের চিকিৎসক এসে তাকে সেখান থেকে উঠিয়ে 2 নম্বর হারামের মধ্যে 2 নম্বর মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে তারা যে চিকিৎসা দেয় তাতে কাজ হয়নি এবং মহিলা সেখানেই মারা যায়। সেটা ছিল 22শে আগস্ট মঙ্গলবার, 22শে আগস্ট মঙ্গলবার ছিল ঘটনাটি। সুতরাং এই ঘটনাকে রংচং দেওয়ার কোনো সুযোগ নাই, এটা স্বাভাবিক ঘটনা, মানুষের যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা আসতে পারে। তবে সবচেয়ে মানে দুর্ভাগ্যজনক কথা হচ্ছে যে শিয়া রাফেজিরা তারা এটাকে এভাবে প্রচার করছে, এখন বলতে চাচ্ছে যে শনিবার দিবাগত রাত অর্থাৎ শনিবার রাত্রে নাকি এই ঘটনা ঘটে এবং কাবা ঘরের এই প্রান্ত থেকে অটোমেটিক রক্ত বের হয়, আর এই বেকুবরা বলে এটা হুসাইনের রক্ত এখান থেকে বের হচ্ছে। এবং এভাবে আমি দেখলাম নেটে, বিশেষ করে ইরাক থেকে আর বিভিন্ন জায়গা থেকে তারা এগুলি প্রচার করছে এবং এই কথাগুলি লেখা আছে। তো যাই হোক, আমাদের যে সমস্ত ভাই তাদের দ্বারা প্রভাবিত হয় এবং তারা তাদের কথাকে বিশ্বাস করে এরকম বিভ্রান্তিতে পড়ে যায়, তাদেরকে সতর্ক করার জন্য আমাদের ভয়েসটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমরা যেন বিভ্রান্ত না হয়, আমরা যেন সঠিক পথে চলতে পারি, আমাদের সেই অভিনন্দন।